আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে পিইসি অনলাইন স্কুল পেজে স্বাগত জানাচ্ছি। আর প্রথমে দুঃখ প্রকাশ করছি যে সকাল 11টায় আমার ক্লাস ছিল, তো প্রচুর বৃষ্টি, এদিকে বৃষ্টির কারণে আসলে নেটে সমস্যা ছিল, যার কারণে ক্লাসটা নেওয়া হয়নি। তো ক্লাসটা যার জন্য একটু দেরি হয়ে গেল তার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করলাম তোমাদের কাছে। আর তোমরা সবাই জানো যে পিইসি অনলাইন স্কুল পেজে প্রতি শনিবার, সোমবার, মঙ্গল এবং বুধবার চার দিন আমি তোমাদের বাংলা ক্লাস নিয়ে আসি। ঠিক আজকেও তোমাদের বাংলা ক্লাস নিয়ে এসেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এই গত দুই দিন আমাদের বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে লাইভ ফেস্টিভ্যাল ছিল বলে ওই প্রোগ্রামের কারণে আমাদের পিইসি অনলাইন পেজে ক্লাসগুলো স্থগিত ছিল। তো পুনরায় আমরা আবার তোমাদের ক্লাস নিয়ে চলে আসলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে আছো আর চিন্তা করতেছো যে এখনকার ক্লাস হবে, তাই না? যেহেতু সকালে মিস হয়ে গেল, তো চলে আসলাম ক্লাস নেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আছি আমি সালমা আক্তার লিপি, সহকারী শিক্ষক, পূর্ব চরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর নোয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম, কারো মনে আছে? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। আমরা ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের যে 5 নং প্রশ্নে থাকে ক্রিয়ার কাল, অর্থাৎ চলিত রূপ, ক্রিয়ার চলিত রূপ যেটা পরিবর্তন করতে হয়, আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তবে সেখানে অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছ, কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি সব সময় বলে থাকি আমার ক্লাসে, বিশেষ করে যে আমরা যে কোনো প্রশ্ন যখন দেখব বা প্রশ্নের উত্তরটা দেব, আগে কিন্তু আমরা প্রশ্নটা খেয়াল করব, প্রশ্নে আমাকে কি নির্দেশনা দিয়েছে সেটা বুঝে আমি উত্তরটা দেব। আমার এত তাগাদা নাই যে আমাকে উত্তরটা খুব দ্রুত কম্পিটিশন করে আমাকে প্রশ্নের উত্তরটা দিতে হবে, তাহলে তো আমার নাম্বার কাটা যাবে। তোমরা অনেকেই কমেন্টস করেছো, সেখানে কিন্তু তোমাদের কয়েকজনের ভুল ছিল, আমি কিন্তু রিপ্লাই দিয়েছি, ঠিক আছে? তো কম্পিটিশনের দরকার নাই, তোমরা আস্তে ধীরে প্রশ্ন নির্দেশনাটা দেখে কিন্তু উত্তরটা করবে, ঠিক আছে? তো তাহলে চলে আসা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। গত ক্লাসে আমরা ক্রিয়ার কাল বলতে কি বুঝো এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে কি কেউ বলতে পারবে যে ক্রিয়ার কাল কাকে বলে, বা ক্রিয়ার কাল কি, বা ক্রিয়ার কাল বলতে কি বুঝি, কেউ কি বলতে পারবে? ধন্যবাদ। ক্রিয়ার কাল হচ্ছে যে ক্রিয়ার যে রূপের ধারা কাজের ঘটনাকালটাকে জানা যায় সেটাই হচ্ছে ক্রিয়ার কাল। তো ক্রিয়ার কাল কত প্রকার সেটা বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ, 3 প্রকার, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তাহলে বর্তমান যেটা সেটা হচ্ছে যে বাক্যে সমাপিকা ক্রিয়াপদে যদি ক্রিয়াটি ঘটে, ঘটে থাকে, ঘটছে, ঘটেছে এরকম বোঝায়, তবে সেটা হচ্ছে কি, বর্তমানকাল, তাই না? এরপরে আসো যেটা অতীতকাল, বাক্যের ক্রিয়া দ্বারা যদি কাজটি পূর্বেই শেষ হয়েছে এরকম বোঝায় যে আগে হয়ে গেছে, পূর্বে আর আগে সেটা একে যে এরকম বোঝায়, তবে সেই ক্রিয়ার কালকে আমরা কি বলবো, অতীতকাল বলবো, ঠিক আছে? তো এদিকে কিন্তু এই যে বর্তমান কালও কিন্তু আবার 3 প্রকার, অতীতকালও 4 প্রকার, আমরা এদিকে যাব না, যেহেতু আমরা এখন পঞ্চম শ্রেণীতে আছি, আমরা যখন উপরে ক্লাসে উঠব তখন সেটা নিয়ে ভাববো। এরপরে আসো ভবিষ্যৎকাল, যে ক্রিয়া ভবিষ্যৎকালে সংগঠিত হবে, পরে সংগঠিত হবে, সেটাকে মূলত ভবিষ্যৎকাল বলে। ভবিষ্যৎকালও কিন্তু 3 প্রকার। তো যাক, আমরা এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে, অর্থাৎ উপরের ক্লাসে যখন যাব তখন আমরা বিস্তারিত জানব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে যে ভুলটা করেছি আজকে কিন্তু সে ভুলটা করা যাবে না। তোমরা ভালো করে চিন্তা করে দেখে তারপরে উত্তরটা দিবে, আরেকজনের সাথে কম্পিটিশন করে উত্তরটা দেয়া যাবে না, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, খাতা কলম নিয়ে নিশ্চয় বসে আছো তোমরা, আমি বোর্ডে তোমাদেরকে ক্রিয়ার চরিত রূপটা পরিবর্তন করতে দেব, সেটা তোমরা করবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো,
রাজপুত্রের বন্ধুত্ব হয়েছিল। এরপরে আসো খয়ে, যে বিশ্বজগৎ দেখব আমি। গয়ে দেখো কৃষকেরা মাঠে যাবে। এরপরে ঘয়ে দেখো যে আমরা আমার চোখ পড়ল অপূর্ব সুন্দর মাটির হাড়ের দিকে। এরপরে খেয়াল করো যে শান্তি নেই, শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। এরপরে দেখো জয়ে শিয়াল নদীতে ঝাঁপ দেবে। লোকটি তেষ্টায় জল জল করছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালো করে খেয়াল করো, কেউ কিন্তু দ্রুত কম্পিটিশন করে আগে দেওয়ার দরকার নেই, আগে বলারও দরকার নেই। তোমরা ভালো করে খেয়াল করো আমি কি লিখেছি। প্রথম বাক্যে লিখেছি যে রাখালের সাথে রাজপুত্রের বন্ধুত্ব হয়েছিল, ঠিক আছে। খয়ে দেখো বিশ্বজগৎ দেখব আমি, বিশ্বজগৎটাকে দেখব আমি। এরপরে আসো কৃষকেরা মাঠে যাবে, কৃষকেরা মাঠে যাবে। এরপর হচ্ছে আমার চোখ পড়ল, আমার চোখ পড়ল অপূর্ব সুন্দর মাটির হাড়ের দিকে। এরপরে আসো শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। শিয়াল নদীতে ঝাঁপ দেবে, শিয়াল নদীতে ঝাঁপ দেবে। লোকটির চেষ্টায় জল জল করছিল, অর্থাৎ সে পানির কথাই বলছিল। তাহলে এখানে দেখো বাক্যগুলোর, যে বাক্যগুলোর নিচে আমি দাগ দিয়েছি কলম দিয়ে, তোমরা সেগুলা খেয়াল করো, যে দেখব, যাবে, পড়ল, কাটছিল, দেবে, করছিল। খুব ভালো করে খেয়াল করো তোমরা যে কি লিখেছি। ম্যাম প্রথমে হচ্ছে হয়েছিল,
দেখবো, যাবে, পড়লো, কাটছিল, দেবে, করছিল, এই কয়টা? এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে এখানে। আমরা এই সাতটাকে ক্রিয়াপদে চলিত রূপ যেটা, সেটা তো আমি এখনো নির্দেশনা দিই নেই তোমাদেরকে যে কি বর্তমান থেকে ভবিষ্যতে যাব নাকি বর্তমান অতীত ভবিষ্যৎ তিনটাই আমরা করব। যেহেতু আমরা ক্লাসে আছি আমরা তিনটাই করব, আর যদি পরীক্ষা হতো তাহলে আমরা কি করতাম, শুধু নির্দেশনা এটাই দিতাম যে হয় বর্তমান থেকে ভবিষ্যৎ করে না হলে অন্যটা, তাই না? তাহলে আসো, আমরা যেহেতু ক্লাসে আছি আমাদের জানার জন্য বোঝার জন্য আমরা তিনটাই করব। তো দেখো আমি শুধু, আচ্ছা আমি মুছে ফেলতেছি যেহেতু তোমরা দেখে ফেলেছো এবং লিখে ফেলেছো আশা করি। আমার প্রথমে ছিল একদম প্রথম যে বাক্যটা ছিল সেটা হচ্ছে যে হয়েছিল, হয়েছিল, তারপরে ছিল বিশ্বজগৎটাকে আমি দেখব, তারপরে ছিল যে যাবে, তারপরে ছিল পড়লো, তারপরে ছিল কাটছিল, দেবে, করছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, আমি একটা ঘর করে ফেললাম যেহেতু আমাদের সাতটা, দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন। তাহলে আসো লিখলাম আমি অতীত, এরপরে লিখলাম বর্তমান, এরপরে ভবিষ্যৎ। তাহলে খেয়াল কর শিক্ষার্থী বন্ধুরা, হয়েছিল, হয়েছিল, তাহলে এটা কি হবে, অতীত হবে না বর্তমান হবে না ভবিষ্যৎ হবে, বলো দেখি। ঠিক বলেছ, ধন্যবাদ। তাহলে হয়েছিল এটা হচ্ছে আমাদের অতীত, হয়েছিল। এরপরে আসো দেখব, অর্থাৎ যেটা আমি লিখেছিলাম যে বিশ্বজগৎ দেখবো আমি, তাহলে দেখবো এটা কোন কালে গিয়ে পড়েছে, কি বর্তমান না অতীত না ভবিষ্যৎ? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে দেখবো, এরপরে আসো যাবে, অর্থাৎ কৃষকেরা মাঠে যাবে, কৃষকেরা মাঠে যাবে। এই দেখো যাবে এটা অতীত হবে না বর্তমান হবে না ভবিষ্যৎ হবে, বলো দেখি। ধন্যবাদ, যাবে, তাহলে সেটাও হচ্ছে ভবিষ্যৎ। এরপরে খেয়াল করো পড়লো, অর্থাৎ আমার চোখ পড়লো, আমার চোখ পড়লো অপূর্ব দেশের, অপূর্ব মাটির হাড়ের দিকে আমার চোখটা পড়লো, তাহলে সেটা কি হবে, অতীত হবে না বর্তমান হবে না ভবিষ্যৎ হবে? হ্যাঁ ঠিক বলেছ, সেটা হচ্ছে বর্তমান। তাহলে আমি লিখলাম এখানে পড়লো বর্তমানের ঘরে। এরপরে আসো যে কাঠ ছিল, কাঠ ছিল, এটা দিয়ে যেটা লিখেছিলাম যে শান্তিতেই কাটছিল বনের পশু পাখিদের, কি একটা বাক্য জানিয়ে লিখেছিলাম পশু পাখিদের দিন কাটছিল, তাহলে কাটছিল। হ্যাঁ ঠিক বলেছ, তাহলে কাটছিল হবে আমাদের অতীত।
এরপরে দেখো দেবে অর্থাৎ শিয়াল নদীতে ঝাঁপ দেবে শিয়াল নদীতে ঝাঁপ দেবে তাহলে দেবে এটা কি হবে হ্যাঁ এটাও ভবিষ্যৎ হবে তাহলে আমি লিখে ফেললাম এখানে দেবে সরি আমাদের এখানে আরো একটা আছে করছিল তাহলে লোকটি চেষ্টা জলজল করছিল তাহলে এটা হবে আমাদের করছিলটা কোন কালে পড়বে হ্যাঁ ঠিক বলেছো অতীত তাহলে আমরা এটা এখানেই লিখি যে করছিল তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পাঠে মানে যে ক্রিয়ার কাল নিয়ে আমরা আলোচনা করেছি বা চলিত রূপ ক্রিয়ার চলিত রূপ নিয়ে আমরা আলোচনা করব আগে যেটা নিয়ে আলোচনা করেছি যে বাক্যগুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে রাখালের সাথে রাজপুত্রের বন্ধুত্বটা হয়েছিল তাহলে হয়েছিল হচ্ছে যে অতীত তাহলে এই হয়েছিল অতীত যদি হয়েছিল হয় বর্তমানটা কি হবে আর ভবিষ্যৎটা কি হবে হ্যাঁ ধন্যবাদ তাহলে বর্তমানটা হচ্ছে যে হচ্ছে তারপরে ভবিষ্যৎ হবে কি হবে হয়েছিল হচ্ছে হবে এরপরে আসো দেখব আমাদের এই দেখবটার এটা হচ্ছে ভবিষ্যৎ তাহলে দেখবর অতীত কি হবে আর বর্তমানটা কি হবে বলো দেখি তোমরা ধন্যবাদ তাহলে অতীতে হচ্ছে যে দেখেছি অতীতে হচ্ছে দেখেছি আর বর্তমান হবে দেখছি তো তোমাদেরকে ধন্যবাদ এরপরে আসো যাবে এই যাবে অর্থাৎ কৃষকেরা মাঠে যাবে এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ তাহলে আমাদের অতীত কি হবে আর বর্তমানটা কি হবে ঠিক বলেছো তাহলে আমাদের যাবে যে অতীতটা হচ্ছে গিয়েছিল এরপরে বর্তমানটা হচ্ছে যাচ্ছে সে এখন যাচ্ছে কৃষক এখন মাঠে যাচ্ছে কৃষক মাঠে গিয়েছিল কৃষক মাঠে যাচ্ছে কৃষক মাঠে যাবে তাহলে আমাদের তিনটা কিন্তু অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বুঝিয়েছে এরপরে আসো পড়লো আমার চোখ পড়লো সুন্দর মাটির হাড়ির দিকে তাহলে চোখটা পড়লো কখন পড়লো এখন পড়লো তাহলে সেটা হচ্ছে বর্তমান এখন যেটা হয়েছে সেটা হচ্ছে বর্তমান তাহলে আমার অতীত কি হবে আর ভবিষ্যৎ কি হবে তাহলে আসো পড়লোর অতীত হবে যে পড়েছিল বর্তমান তো আছেই পড়লো আর ভবিষ্যৎ যেটা সেটা হচ্ছে ভবিষ্যতে সুন্দর মাটির হাড়ে যদি দেখি আমার চোখটা ওখানেই পড়বে তাই না তাহলে আসো আমি লিখলাম এখানে পড়বে এরপরে আসো যে এখানে শান্তিতে কাটছিল বনের পশু পাখিদের দিন কাটছিল তাহলে এটা হচ্ছে অতীত আর বর্তমান ভবিষ্যৎটা কি হবে কাটছিল বর্তমান হ্যাঁ ঠিক বলেছ কাটছে আর ভবিষ্যতে হ্যাঁ কাটবে এরপরে দেখো দেবে অর্থাৎ শিয়াল নদীতে ঝাঁপ দেবে তাহলে পরবর্তীতে দেবে এখন সে দিচ্ছে না আগে দেয়নি তাহলে এখন সে ঝাঁপ দেবে তাহলে এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ অতীত এবং বর্তমান কি হবে হ্যাঁ ঠিক বলেছ তাহলে অতীতে সে দিয়েছিল
অতীতে সে দিয়েছিল, আর বর্তমানে সে দিচ্ছে। আর ভবিষ্যতে সে দেবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা শেষ যেটা সেটা হচ্ছে যে করছিল, সে জল জল করছিল। তাহলে এটা বর্তমানটা হবে, বলো দেখি। হ্যাঁ ঠিক বলেছ, করছে। আর ভবিষ্যৎ হবে করবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তোমরা ভালো করে একটু আমার এই বক্সে আমি যেটা লিখেছি যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ, তোমরা ভালো করে একটু খেয়াল করে দেখো। তাহলে আমাদের দেখো যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ যেটা সেটা হচ্ছে যে হয়েছিল, হচ্ছে, হবে। আর এখানে আছে দেখেছি, দেখছি, দেখব। তারপর হচ্ছে গিয়েছিল, যাচ্ছে, যাবে। পড়েছিল, পড়ল, পড়বে, এরকমটাই। কাটছিল, আগে কাটছিল, এখন কাটছে, ভবিষ্যতে কাটবে। দিয়েছিল, আগে দিয়েছিল, এখন দিচ্ছে, ভবিষ্যতে দেবে। এখন করছিল, আগে করছিল, এখন করছে, ভবিষ্যতে করবে। আশা করি তোমাদের এই ক্রিয়াপদের চলিত রূপে কারো কোনো সমস্যা আর থাকবে না, আর আজকে নিশ্চয়ই কেউ ভুল করবে না, তাই না? হ্যাঁ আমি জানি তোমরা আজকে কেউ ভুল করবে না। তাহলে আসো আমি আরেকটা দিচ্ছি তোমাদেরকে, সেটা খেয়াল করো ভালো করে। ঘরটা রেখে দিলাম, শুধু লেখাগুলোকে মুছে ফেললাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তোমরা যেহেতু আগেরটা পেরেছ, এটাতেও তোমাদের কারো কোনো সমস্যা হবে না, হওয়ার কথাও না। দেখো অতীত, তারপরে হচ্ছে বর্তমান, তারপরে হচ্ছে যে ভবিষ্যৎ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো যে আমি এখানে লিখে দিচ্ছি যে করব, তারপর হচ্ছে গাচ্ছি, বাজাবে, দেখছিল, পাচ্ছি, বসবো। চার পাঁচ ছয়, আরেকটা দিচ্ছে নিয়েছিলাম, নিয়েছিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো, এখানে আছে করব, এখানে আছে করব, গাচ্ছি, অর্থাৎ আমি এইভাবে দিয়েছি যে আমি অভিনয় করব বা আমি গান গাচ্ছি, ঠিক আছে? তাহলে করব,
এটা কোথায় বসবে? অতীতে বসবে, না বর্তমানে বসবে, না ভবিষ্যতে বসবে? ঠিক বলেছ। তাহলে করব হচ্ছে ভবিষ্যৎ, করব এটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে আমাদের অতীতে কি হবে? অতীতে করেছিলাম, অতীতে করেছিলাম, আর ভবিষ্যতে করব। বর্তমানে কি হবে? ঠিক বলেছ, করছি, বর্তমানে করছি। এরপরে আসো গাচ্ছি, অর্থাৎ গান গাচ্ছি, যেটা আমি লিখলাম এটা হবে এখন আমি গান গাইতেছি, গাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বর্তমান। তাহলে এটার অতীত কি হবে এবং ভবিষ্যৎ কি হবে? ঠিক বলেছ। তাহলে গিয়েছিলাম, গিয়েছিলাম, আর ভবিষ্যৎ যেটা সেটা হচ্ছে যে গাইব। এরপরে আসো, তাহলে আমাদের এটাও শেষ। এরপর হচ্ছে বাজাবে, বাজাবে। তাহলে আচ্ছা আমরা বাজাবো এই দিই, বা বাজাবে যেটা এই দিই বাজাবো। তাহলে এটা কোন কালে হবে? অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ঠিক বলেছ। তাহলে আমাদের বাজাবো সেটা হচ্ছে ভবিষ্যতে আমি বাজাবো। তারপরে দেখো অতীত হবে বাজিয়েছিলাম, হারমোনিয়ামটা আমি অতীতে বাজিয়েছিলাম, আর এখন বাজাচ্ছি, ধন্যবাদ, এখন বাজাচ্ছি, আর ভবিষ্যতে বাজাবো। তাহলে আমাদের তিনটা শেষ। আসো চার নম্বরে দেখছিল, দেখছিল বা দেখছিল অথবা দেখছিলাম, যেটাই আমরা দিই। তাহলে দেখছিলাম এটাটা কি হবে? অতীতকাল হবে, না বর্তমান কাল হবে, না ভবিষ্যৎকাল হবে? ঠিক বলেছ, দেখছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অতীতকাল, দেখছিলাম, আর দেখছিলাম এখন আমি দেখছি, ভবিষ্যতে হ্যাঁ দেখব। এরপরে আসো, তাহলে আমাদের এটাও শেষ। পাচ্ছি, পাচ্ছি, এখন পাচ্ছি, খেতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, যেটাই বলি পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে কি? বর্তমান। তাহলে আমি লিখলাম এখানে পাচ্ছি, এটা অতীত, অতীত যেটা সেটা হচ্ছে যে আমি অতীতে পেয়েছিলাম, অতীতে পেয়েছিলাম, বর্তমানে পাচ্ছি, আর ভবিষ্যতে কি করব? পাবো, ধন্যবাদ, ভবিষ্যতে পাবো। এরপরে আসো যে বসবো, ঠিক আছে, বসবো। তাহলে আমাদের পাচ্ছিও গেল, এ বসবো, এবার আসো বসবোটা কি হবে? এটা কি বসবো? তাহলে বসবো হচ্ছে যে ভবিষ্যৎ। তাহলে অতীত হচ্ছে আমাদের বসেছিলাম, বসে ছিলাম, আর বর্তমানে বসছি, ভবিষ্যতে বসব। তাহলে আসো আরেকটা আছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের অতীতকাল, নিয়েছিলাম,
আর এখন আমি কি করব, এই কলমটা আমি আগে নিয়েছিলাম, এটা শেষ, এখন আমি এটা কি করব, হ্যাঁ এখন এটা আমি নিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার বর্তমান। যখন এটারও কালি পুড়িয়ে যাবে তখন আমি কি করব, আরেকটা কলম, হ্যাঁ ঠিক বলেছ, নিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের এই ক্রিয়াপদের চলিত রূপে আর কোনো সমস্যা থাকবে না, আর তোমরা ভুলটা করবে না, তাই না? তাহলে আসো, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা সেটা করে ম্যামকে জানাবে। খেয়াল করো প্রত্যেকে, বাড়ির কাজ, বাড়ির কাজ, বাজাচ্ছে বাজাচ্ছে, বানিয়েছে বানিয়েছে, তারপর হচ্ছে যে ঘুমাবেন ঘুমাবেন, বসেছে, তারপর হচ্ছে মেলছে, তারপর হচ্ছে যে তাকাবে। তোমাদেরকে 1, 2, 3, 4, 5, 6টা ক্রিয়াপদ চলিত রূপ দিলাম, তোমরা আশা করি এতক্ষণে লিখে ফেলেছো। প্রথমটা হচ্ছে, আমি আবার বলছি, বাজাচ্ছে বাজাচ্ছে, বানিয়েছে বানিয়েছে, এরপর হচ্ছে ঘুমাবেন ঘুমাবেন, এরপর হচ্ছে বসেছে বসেছে, এরপরে দেখো মেলছে মেলছে, সর্বশেষ তাকাবে তাকাবে। আমি আরেকবার বলছি, যারা লিখো নাই তারা দ্রুত লিখে নাও, বাজাচ্ছে বানিয়েছে, ঘুমাবে বসেছে, মেলছে তাকাবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্রিয়াপদের চরিত্র রূপটি নিয়ে দ্বিতীয় ক্লাসটা করলাম। তোমরা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।